6 বছর আগের কথা, মুম্বাইয়ের জনপ্রিয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হ্যারিস শিল্ডের ম্যাচ চলছিল রিজভি স্প্রিংফিল্ডে। ব্যাট হাতে এক অনামী স্কুল ছাত্রের শটের ফুলঝুরি। মাঠ ছেড়ে যখন ড্রেসিং রুমে ফিরলেন, তখন তার রান 330 বলে 546। তিনি পৃথ্বী শ, ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা। শুধু পৃথ্বী শয় নন, সচিন কাম্বলিদের মতো ক্রিকেটারদের তুলে এনেছেন মুম্বাইয়ের এই স্কুল ক্রিকেটে। পৃথ্বী শয়ের মতো এবার কলকাতা স্কুল ক্রিকেটে নজর কাড়লেন 15 বছরের আনাস আলী খান। কলকাতায় অবশ্য স্কুল ক্রিকেট তেমন জনপ্রিয় ছিল না। কয়েক বছর হয়েছে সিএবি গুরুত্ব দিতে শুরু করেছে স্কুল ক্রিকেটকে। স্কুল ক্রিকেটের মধ্যে দিয়ে তুলে আনার চেষ্টা করা হচ্ছে বাংলা ক্রিকেটের ভবিষ্যৎকে। মেয়র্স কাপে 192 বলে 300 রান করে অপরাজিত থেকে তাক লাগিয়ে দিয়েছেন সেন্ট জেমসের এই ছাত্র। শটের বৈচিত্র্য রয়েছে আনাসের চৌড়া ব্যাটে। আনাসের এখন লক্ষ্য পৃথ্বী শয়ের মতো নজর কাড়ার। हम सर सोच रहे थे कि बस हमको और रन बनाते रहना, मतलब बैट नहीं उठाना, रन मतलब कंटिन्यू करते रहना आगे। हाँ, पृथ्वी शॉ को अच्छा लगता है खेलने में, देखने में उसका मतलब बैटिंग भी अच्छा लगता है बस। 300 রান করার পর ব্যাট তোলেননি। আনাসের এই বডি ল্যাঙ্গুয়েজ নজর কেড়েছে অনেকেরই। ছাত্রকে নিয়ে আশাবাদী কোচ নবারুণ চট্টরাজ। অবশ্যই, ও তো খুবই প্রতিভাবান ছেলে এবং সব থেকে এখনো পর্যন্ত আমার যেটা লেগেছে খুবই হাম্বল, মানে একদম ডাউন টু আর্থ, খুব কম কথা বলে। তো নেসেলি এক্সপেক্ট তো করবো যে আর একটা পৃথ্বী শো বেরিয়ে আসুক এবং সব কোয়ালিটি ওর মধ্যে রয়েছে। রঞ্জিতে বাংলার ভরাডুবি, সিকে নাইডুতে নজর কাড়ছে বাংলার অনূর্ধ্ব 23 দল। সার্বিকভাবে বেশ কয়েক বছর জাতীয় ক্রিকেটে সাফল্যের মুখ দেখেনি বাংলা, তবে আনাসদের মতো প্রতিভা উঠে আসায় স্বপ্ন দেখছে বঙ্গ ক্রিকেট। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।